হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। আমাদের মাঝে অনেকেই আছেন যারা কারণে অকারণে বিভিন্ন সময়ে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন, এখন সেগুলো ব্যবহার করছেন না, আবার চাচ্ছেন না যে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ থাকুক। আপনি চাইলে আপনার এই অব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন কিংবা পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে পারেন। আর এখন আমি এই ছোট্ট ভিডিওতে স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে কাজটা আপনি করবেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখানে একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই, যখনই কোনো অ্যাপের সেটিংস করতে যাবেন তখন আগে দেখে নেবেন ওই অ্যাপটা আপ টু ডেট আছে কি না। এখন যেহেতু আমরা ফেসবুকের সেটিংস করব, সো ফার্স্টে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফেসবুক। আমার এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল এবং ওপেন লেখা আছে। আপনার এখানে যদি আনইনস্টল এবং আপডেট থাকে তাহলে আগে আপডেট করে নেবেন। বাট মেইন সেটিংসে যাওয়ার আগে আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারেন, তাহলে আমার পরের ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন আমি চলে যাচ্ছি আমার ফোনের ফেসবুকে। ফেসবুকের ওপরে ডান পাশে যে থ্রি লাইন মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে নিচের দিকে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন পাবেন সেটিংস, সেটিংসে যাবেন। এখন একদম ওপরের দিকেই পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এটার ওপর ট্যাপ করবেন। এখানে একদম নিচের দিকে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটার ওপর ট্যাপ করবেন। এখানে নিচের যে অপশনটা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে দুইটা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, মানে আপনি যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন তাহলে আপনার মেসেঞ্জার কিন্তু আপনি চালাতে পারবেন, শুধুমাত্র আপনার ফেসবুক প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট থাকবে। আর নিচের যেটা আছে ডিলিট অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো আপনারা যারা শুধু মেসেঞ্জার চালাতে চাচ্ছেন কিন্তু ফেসবুক প্রোফাইলটা রাখতে চাচ্ছেন না, তারা সিলেক্ট করবেন ওপরেরটা, মানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেটা। এরপর নিচে যে অপশনটা আছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, ওটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। সো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর কন্টিনিউ যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করতে হবে। এখন এখান থেকে আপনাকে যে কোনো একটা কারণ দেখাতে হবে কেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কারণ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি যদি প্রথমটাই দেই, দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক, তারপর নিচে যে কন্টিনিউ অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করে দিবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার মেসেঞ্জার চালু থাকবে। সো আমি এটা আর ডিঅ্যাক্টিভেট করছি না, আমি এখন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। সো এখান থেকে ব্যাকে যাচ্ছি। এখন একটু আগের যে পেজটা ছিল, মানে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর নিচেরটা ছিল ডিলিট অ্যাকাউন্ট। সো এই ডিলিট অ্যাকাউন্টের ওপর ট্যাপ করবেন। আর অ্যাকাউন্ট ডিলিট করলে কিন্তু পার্মানেন্টলি আপনার ফেসবুক প্রোফাইল এবং মেসেঞ্জার যেটা আছে দুটোই কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন এখানে নিচে যে অপশনটা আছে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন, সেটার ওপর ট্যাপ করবেন। এখানেও ফেসবুক আপনার কাছ থেকে আপনি কেন ডিলিট করতে চাচ্ছেন অ্যাকাউন্ট সেটার কারণ জানতে চাইবে। সো আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, অথবা নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশন যে অপশনটা আছে ওটার ওপর ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পাবেন একটা অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, পাসওয়ার্ড ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন না। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
আর আপনি যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ফেসবুক পাসওয়ার্ড কিভাবে রিকভার করতে হয় সেটার উপর আমার ভিডিও দেওয়া আছে। আমি ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা আই বাটনে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে ওটার উপর ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন। এখানে আরেকটা ব্যাপার আছে, যেদিন আপনি অ্যাকাউন্ট ডিলিট করবেন সেদিন থেকে 30 দিনের মধ্যে যদি আপনি কোনো কারণে আবার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেন তাহলে কিন্তু ওটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান, একবার ডিলিট করে ফেললে আর 30 দিনের মধ্যে যদি লগ ইন না করেন তাহলে 30 দিন পর সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এখানে যে অপশনটা আছে ডিলিট অ্যাকাউন্ট, এটার উপর ট্যাপ করে দিচ্ছি। সো এভাবেই খুব সহজেই আপনি আপনার অব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করে ফেলতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।